প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ম্যাথমেটিক্স 1 এর লেকচার নাম্বার 9, চ্যাপ্টার নাম্বার 2। আমরা গত ক্লাসেও আমাদের এই চ্যাপ্টার নাম্বার 2 এর কিছু ম্যাথ করেছিলাম। আজকে আমরা কিছু ম্যাথ করছি নবরণ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি শাকিল স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা বহুপদী সমাপ্তি সূচক অধ্যায়ের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সরাসরি বোর্ডে চলে যাই, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার। ওকে স্যার, খেয়াল করি সবাই বোর্ডের দিকে। আমাদের এক নম্বর একটা ম্যাথ আমরা তুলেছি, ম্যাথটার প্রশ্নটা আমি একটু মৌখিকভাবে বলে নিচ্ছি। সেটা হচ্ছে, এখানে বলা হবে যে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এই ইকুয়েশনটার একটা মূল আরেকটা মূল উল্টার বর্গ হলে আমাদের সমীকরণের মূল দ্বয়ের মান বের করতে বলা হয়েছে, অথবা আমাদের প্রুফ করতে বলা হয়েছে এ কিউ সি কিউ মাই প্লাস এ বি সি ইকুয়াল জিরো, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা চলে আসি সরাসরি, একটি মূল হচ্ছে আলফা যদি ধরি তাহলে অপর মূলটা কি উল্টা এবং বর্গ, মানে 1/আলফা, তারপর কি করতে বলা হয়েছে বর্গ করতে বলা হয়েছে। তো দুইটা মূলের যোগফল কি হয় আমাদের, আলফা প্লাস আলফা স্কোয়ার কি হবে মাইনাস বি ডিভাইড এ, যেহেতু সমীকরণ ছিল এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। তো আলফা কিউ প্লাস 1 ডিভাইড আলফা স্কোয়ার, এটা আমাদের কি করেছি জাস্ট লসাগু করেছি, আলফা স্কোয়ার ইন্টু আলফা মানে আলফা কিউ প্লাস 1, তাহলে এটা কি মাইনাস বি বাই এ, মানে এক নাম্বার ইকুয়েশন। এরপর হচ্ছে আলফা ইন্টু 1/আলফা স্কোয়ার, দুইটা মূলের গুণফল কী হবে সি ডিভাইড এ, তার মানে একটু খেয়াল করি এটা, এবং এটা যদি কেটে দিই 1/আলফা ইকুয়াল সি বাই এ, দেন আলফা ইকুয়াল কী হবে এ ডিভাইড সি, নাম্বার 2 ইকুয়েশন। তো আমরা এক হতে কী পাচ্ছি একটু খেয়াল করি, এক নাম্বার সমীকরণ আমরা কী লিখেছি মাইনাস বি বাই এ, তাই আলফা কিউব, তা আলফার মান হচ্ছে আমাদের এখানে এ বাই সি, তাহলে আমরা কী লিখবো এ বাই সি তার উপরে কিউব, এ বাই সি তার উপরে স্কোয়ার মাইনাস বি বাই এ এখানে লিখবো। যদি আমরা কাট ডাউন করি তাহলে আমাদের কী হবে এ কিউ প্লাস সি কিউ, অ্যান্ড দেন হচ্ছে আমাদের জায়গাটাতে এইটা উল্টে যাবে, এই যে দুই পাশে গুণ করে দিই তাহলে কী হবে উল্টে যাবে এ সি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যাবে, আর এখানে মাইনাস বি বাই এ হবে, দেন আমাদের এ কিউ সি কিউ থেকে যাবে। যদি এই এখান থেকে একটু খেয়াল করি আমাদের এই জায়গাটাতে এই সি ই কিউব আর যে সি স্কোয়ার যদি কেটে দিই কী হবে, একটা সি এখানে থাকতেছে তাহলে এখানে কী থাকতেছে এ স্কোয়ার সি, এখানে এ এর সাথে এ এ স্কোয়ার কেটে গেলে একটা এ থাকবে, তাহলে কী থাকবে এ সি থাকবে, এ সি আর এখানে হচ্ছে মাইনাস বি, তাহলে মাইনাস এ বি সি, মাইনাস এ বি সি পাশে আমাদের যোগ করলে কী হবে প্লাস এ বি সি। তাহলে আমাদের একটা সমীকরণের মূল আর একটা মূলের যদি উল্টা হয় তাহলে আমাদের প্রুফ করতে হয়েছিল এ কিউ সি কিউ প্লাস এ বি সি ইকুয়াল জিরো প্রুফ করলাম আমরা, ঠিক আছে। তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই, আমাদের এই ইকুয়েশনটা কোশ্চেনে দেওয়াই ছিল, এটার একটা মূল বলা হয়েছিল 4, অপর আর একটা মূল কী করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে, এবং এক্সের মান বের করতে বলা হয়েছে, অপর মূল বের করতে বলা হয়েছে একটা এক্সের মান বের করতে বলা হয়েছে। তো খেয়াল করি, তো এখানে একটা মূল যেহেতু আমাদের 4, তার মানে 4 দিয়ে সমীকরণ আমাদের সিদ্ধ হবে, তো সেই ক্ষেত্রে 4 যদি এক্সের জায়গায় বসাই 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4, দেন আমাদের সি থেকেই যাবে, তো আলটিমেটলি 20 অ্যান্ড দেন হচ্ছে 16, তো এই পাশে থাকলে মাইনাস 4, ওই পাশে চলে গেলে কী হবে সি ইকুয়াল আমাদের হয়ে যাবে প্লাস 4, তাহলে সি এর মানটা বের করলাম আমরা। তো আমাদের পরবর্তীতে এক্স স্কোয়ার 5x প্লাস সি, এই ইকুয়েশনের মধ্যে আমাদের সি ইকুয়াল 4 এই এই মানটা এখানে বসায় পাই, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল 0। এখন এটাকে আমরা মিলের টার্ম করতেছি, মাইনাস এক্স মাইনাস 4x কত হবে মাইনাস 5x হয়ে যাবে, দেন আমাদের 4 অক্ষে 4, এই পাশে কিছুই নেই মানে এটার সাথে 1 আছে অবশ্যই, তো এখান থেকে খেয়াল করি এক্স যদি আমরা কমন নেই কী থাকবে, যাতে এক্স মাইনাস 1, এরপর এখানে 4 কমন দিলে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 দুই জায়গা থেকে একবার লিখবো আর এক্স মাইনাস 4 একবার লিখবো, ঠিক আছে। তো এখানে এক্স মাইনাস 1 ইকুয়াল 0 হলে কি এক্স ইকুয়াল 1, এক্স মাইনাস 4 ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল 4, তাহলে এক্স এর মান আমরা বের করেছি এবং পাশাপাশি সি এর মানও বের করেছি, দুইটাই কোশ্চেন ছিল, সি এর মান বের করা এক্স এর মান নির্ণয় করা। তো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্স স্কোয়ার পি এক্স প্লাস কিউ, এই ইকুয়েশনের মধ্যে একটা সমীকরণ যদি একটা সমীকরণের বর্গ হয় তাহলে আমাদের লাস্ট যে লাইনটা আছে এটা প্রুফ করতে বলা হয়েছে। তো ছেলেমেয়েরা একটু খেয়াল করি আমরা, তো আমাদের মূল দ্বয়ের যোগফল কী হবে আলফা প্লাস আলফা স্কোয়ার, যোগফল কী হবে মাইনাস পি ডিভাইড এ, এই এখানে এ এর জায়গায় কিছুই নেই মানে কী আছে 1, তো 1 লেখার কোনো প্রয়োজন নাই। তারপরে গুণফল আমাদের আলফা ইন্টু কী হবে আলফা স্কোয়ার, এখানে কী হবে সি ডিভাইড এ, সি এর জায়গায় কী আছে কিউ আছে আর এ জায়গায় কিছুই নেই। তো এরপর দেখি আমাদের এখানে কী হবে আলফা আলফা স্কোয়ার কী হবে কিউ, মানে আলফা কিউব ইকুয়াল হচ্ছে কিউ, তাহলে আলফা কিউবের মানটা আমরা কিউ রাখবো এখানে। তো পরবর্তীতে আমাদের এই ইকুয়েশনটা কী ছিল আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস পি, এটাকে আমরা কী করেছি ঘন করেছি, তো ঘন করলে আমাদের সূত্র কী এ কিউব বি কিউব 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল হচ্ছে মাইনাস পি কিউব, ঠিক আছে ছেলেমেয়েরা। তো পরবর্তীতে আমাদের আলফা কিউব এখানে এই থ্রিটা ভিতরে আনছি স্কোয়ারটা বাইরে নিয়েছি, দেন আমাদের 3 আলফা কিউব আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস পি কিউব,
পরবর্তী লাইন একটু খেয়াল করি, আমাদের এই জায়গায় আলফা কিউবের মান ছিল কি কিউ, এখানে কিউ লিখেছি, তারপর আলফা কিউবের মান ছিল কি কিউ, তারপর দেন হচ্ছে কিউ স্কয়ার, তারপর আলফা কিউবের মান 3 কিউ, আর এটার মান হচ্ছিল -3 ফার্স্ট লাইনে ছিল অবশ্যই, তো -3 এখানে -3 কিউব, দেন আমাদের এখানে কি আমাদের পি কিউ মাইনাস কিউ ইন্টু 3p-1 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তো ছেলেমেয়েরা আজকে আমরা 3টা ম্যাথ করেছি, আগামী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন করার চেষ্টা করব। আজকে এটুকুই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে।